যে কোনো চা ব্রেকে বিস্ক ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি যুদ্ধের প্রস্তুতি নাকি? কিসের যুদ্ধ আঙ্কেল? তোমাদের বয়সটা আমি পার করে আসছি, তো আমি তো জানি। হ্যাঁ, সাত সকালে বন্ধুর বাড়িতে আসার মানে যুদ্ধে যাবার প্রস্তুতি। সেভ করে দিলা নাকি বন্ধু? বন্ধু ওট ওট আর্জেন্ট। আরে আর্জেন্ট, সন্ধ্যা বেরোইতেছে, ওর সাথে আমার ডেট আছে, এক ঘন্টার ভিতরে বেরোইতেছে বন্ধু ওট প্লিজ। আরে আজো ওট না, তুই ডেটে যাবি জানা, আমার জন্য আমি সকালে ঘুমাইছি। যে ড্রাইভার আছে ড্রাইভার গাড়ি নিয়ে যাও প্লিজ। আরে সন্ধ্যা তো আসতেছে, কিন্তু সাথে না কোন ফ্রেন্ডও আসতেছে। আরে ও বন্ধু প্লিজ ওঠো, বন্ধু প্লিজ বেবি ওঠো। আমার জন্যই তো করবি, ফালতু ফ্রেন্ড বানাইছ। আচ্ছা যা, আবার ঘুমাই যাইস না, আমি তোর ড্রেস বের করি। এক দেড় ঘন্টা ঘুমায় আসতে পারতাম রে। প্রতিদিনই ঘুমাস সুন্দরী মেয়ের সাথে, কি প্রত্যেকদিন লং ড্রাইভ কপালে জোটে? আসসালাম আলাইকুম। আমাদের দেরি হয়ে গেছে অনেক, আমরা রওনা দিই আগে গাড়ি গাড়ি। হ্যাঁ খাই স্যার, বাবুজন পেছনে বসুন। হ্যাঁ বয় বয়। সিট বেল্ট পন। সেম ইউনিভার্সিটি? জি, সিএসসি থার্ড ইয়ার। ও আচ্ছা, একটু আগে না আমি অনেক উইয়ার্ড অ্যাক্ট করছি, মানে প্লিজ ডোন্ট টেক ইট আদার ওয়েজ। হ্যাঁ মানে অনেক গরম তো। ইটস ফাইন, আসলে আমার তো রাগ লাগছে ওদের উপরে, মানে দুটো মানুষকে এতক্ষণ ধরে দাঁড় করিয়ে কি ভিতরে। ছি, হ্যাঁ
বেরোন না ওই যে বেশ আগে বলতি একটা গাইনোকোলজিস্টের সাথে রাখতাম কেন বলা যায় না কখন আবার কি হয়েছে আচ্ছা চলো আমি খাবার অর্ডার করে আসি ইউ ওয়ান্ট টু হেল্প মি ইয়েস তোরা কি খাবি বিশ বাস করলে তরকারি আছে খাবেন বিশ ছাড়া যা ইচ্ছা তাই নেই তোমাকে দেখলে একবার মরিতে পারি শতবার তোমার আব্বাকে বলো তোমার আম্মাকে বলো তোমার বিয়ের বয়স যে হলো তোমার সাথে হবে আমার ইয়ো ইয়ো থ্যাংক ইউ আমাকে কেন থ্যাঙ্কস ফর সেভিং মাই ডে মাই প্লেজার সো ক্যান উই এক্সচেঞ্জ নাম্বারস হিটিং অন মি না না পরের বার বিপদে পড়লে সো দ্যাট ইউ ক্যান কল ইউর সেভিয়ার আপনি আপনার নাম্বারটা আমাকে দেন আমি প্রয়োজন বলে আপনাকে কল করব কিছু বলবা না ইম্পর্টেন্ট কিছু হলে তাড়াতাড়ি বল নালে রাখ দোস্ত লাইফে কাজই সব না বুঝছিস বন্ধু বান্ধবের দরকার আছে আরে তুই জানোস একটা ছেলের কাছে আরেকটা ছেলের ফোন কখন বিরক্তিকর লাগে হ্যাঁ মাঝে যখন মেয়ে আসে এক্স্যাক্টলি খুব ইম্পর্টেন্ট পার্সনের ফোনের অপেক্ষায় আছি প্লিজ ফোনটা রাখ এক মিনিট হোল্ড করতো হ্যালো হ্যালো আরে কথা কস না কেন হ্যালো কই গেলি আচ্ছা বন্ধু রাখ আমি তোর বার শুনছি
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো জি, সময়ের দীর্ঘতা অনেক, সেটা কারোর জন্য অপেক্ষা করলে বোঝা যায়। কারোর জন্য অপেক্ষা করছিলেন? সেটা নয়, আমার মাছি থাকুক। আচ্ছা, তারপর সেভিয়ার কে কি কিসে মনে পড়লো? না, আসলে ওই পৃথিবীতে তো অনেক ধরনেরই প্রাণী আছে, তো সবার এক্সিস্টেন্স আছে কিনা সেই জন্যই খোঁজ নেওয়া। সেটা নিজ চোখে না দেখে বিশ্বাস করাটা বোকামি হবে না? শুনেন, আমরা ডাইনোসরকে নিজ চোখে না দেখে বিশ্বাস করা মানুষ। প্রশ্ন তুলবেন না, আমি তো আছি, আমার এক্সিস্টেন্সের একটা সাক্ষী রেখে যাচ্ছে। তাহলে কাল বিকেল 4টায় আমি লোকেশন টেক্সট করে জানিয়ে দেব। ইট উইল বি মাই প্লেজার। রাখছি, বাই। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। উঠেন, গাড়ি আছে তো? খোলা কাছে নিচে রিক্সায় ঘুরতে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। ওকে, চলেন। ভালোই লাগছে রিক্সা ঘুরতে। আপনার সম্পর্কে তো আমার কিছুই জানা হলো না। আই অ্যাম অ্যান ওপেন বুক, ইচ্ছা মতো পড়ে নেন। একটা মানুষকে পড়তে পুরো জীবন লাগে, রিক্সাওয়ালা মামা এত দূর যেতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি প্রশ্ন করুন, কি জানতে চান জিজ্ঞেস করুন, আমি উত্তর দিচ্ছি। বিয়ে করেছেন? না, বিয়ে করলে কি আপনার সাথে আমি এখানে রিক্সায় ঘুরতাম? বিয়ের সাথে রিক্সা ঘোরার কী সম্পর্ক? আচ্ছা বাদ দিন, আপনার জীবনের পাঁচজন গুরুত্বপূর্ণ মানুষ কে কে? মা, বাবা, মা, মামি, চাচা। আপনার ভাই বোন নেই? না, আমি একা। আপনার ভাগ্যটা খারাপ, তবে আমার থেকে বেশি না। আচ্ছা, আপনি চাইলে আমি আপনার ভাগ্যটা বদলে দিতে পারি। কীভাবে? আমাকে বোন বানিয়ে। দাঁড়া, পানি? না ঠিক আছে, মানে থাক, ভাই বোন লাগবে না, ভাই বোন ছাড়াই ভালো আছি। লস করলেন কিন্তু। হ্যাঁ, কিছু কিছু সময় জীবনে লস না করলে সামনে লাভ করা যায় না। মাঝে মাঝে রিক্সায় ঘুরবেন, ভালো লাগে। আপনি আনকমফোর্টেবল ফিল করছেন? কই না তো, দেখে মনে হচ্ছে। আপনি ফুচকা খান? অনেকদিন খাই না, খাওয়া যায়। থ্যাংক ইউ। এগুলো সব মরিচ তাই না? হ্যাঁ, অনেক ঝাল, আমার ফেভারিট। ভালো, এই যে আয়টা খাচ্ছি, একদম ঠিক আছে। পানি খাবেন?
পানি দিলে ভালো। হ্যাঁ ভাই একটু প্লেটে ধরেন না, আমি ধরো ধরো ধরেন একটা পানি দেন, পানি দেন। আমি 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 আসছি। পানি আপনি খান ফুচকা, সমস্যা নেই। আমার ফুচকাটা ঝাল তো অনেক কম হয়েছে। ভাই এই সামনে জায়গাটা রেখে, ওকে থ্যাংক ইউ। আমি জানি আপনি বই তেমন একটা পড়েন না, তারপর আপনাকে এটা দিতে ইচ্ছে হলো। থ্যাংক ইউ সো মাচ, আমি পড়ব। সাবধানে যাবেন আর পৌঁছে আমাকে টেক্সট করবেন। ওকে মামা চলেন। আজকে আসার জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা আপনি কি ইন্ট্রোভার্ট? না কি বলে, আমি ইন্ট্রোভার্ট কেন দেব, একদমই না। বরং আজকে জানি কেমন ছিল, আপনি আমাকে সারাদিন আজকে খুব র্যাগ দিলেন। ও মা, কই র্যাগ দিলাম? ওই যে কী কী যেন অফার দিচ্ছিলেন আপনি। কী অফার দিলাম? আমি তো শুধু বলেছি যে আমাকে বোন বানিয়ে নিতে, আর আপনি এসব কী কী বলছেন? হ্যাঁ ঠিক তখনই কিন্তু মনে ভয় ঢুকে গেছে। ওই অফার কিন্তু এখন অব্যাহত আছে, আপনি চাইলে অ্যাকসেপ্ট করে নিতে পারেন। ইনফ্যাক্ট এই জন্মে তো নাই। তাহলে কোন জন্মে? এমনি এমনি। আচ্ছা শুনেন না, এই কালকে দেখা করতে হবে। কাল যে ক্লাস আছে সমস্যা নেই, আমি আপনার ইউনিভার্সিটির ওদিকে আসলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল চারটায়। তাহলে আমি ঠিক চারটায় থাকব। আল্লাহ হাফেজ। বাই। তোমাদেরও না কাজ নাই, জন্মে বসে কী করো, নিজের তো রুমে যাও থুরু। আপনি অনেক আলাদা, আপনি জানেন। খারাপ বলছেন নাকি ভালো? ডেফিনেটলি ভালো বলছেন, অনেক সরল মনা। অতি ভক্তি চোরের লক্ষ্য। এক কাপ চা খাওয়া দরকার চিনি দিয়ে, তাহলে মুখ দিয়ে মিষ্টি কথা বেরো। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন, আমি তিতভাষী? না, সারাদিন ক্লাস করার পর একটু এরকম হতেই পারে। একটা মিনিট দাঁড়ান, জানি আসছি। হ্যাঁ বিস্কুট, ওহো আরেকটা জিনিস ভুলে গেছি। আবার এক মিনিট, আপনি চা খেয়ে থাকেন আসছে। এটা কি গিফট?
গতকাল আপনি আমাকে গিফট দিয়েছিলেন, পরে এটা নিয়ে আমার অনেক রিগ্রেট হয়েছে। শোধ করছেন? না না, ঠিক তা না। শুনুন, গিফট এমন হওয়া উচিত যেটা অমূল্য, যেটার কোনো দাম হয় না, হয় সম্মানই। আপনি বরং এটা আন্টিকে দিবেন, আন্টি খুশি হবেন। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই আজকে। আমি নামিয়ে দিয়েছি, আমি যেতে পারবো। আপনি সাবধানে যাবেন। আর যে টেক্সট করবো, ঠিক আছে। আল্লাহ। যে কোনো চা ব্রেকে বিস্ক ক্লাব ট্রাই কেক, চায়ের সাথে আয়েস। উদ্দেশ্য কি? উদ্দেশ্য? উদ্দেশ্য আবার কি? কোনো উদ্দেশ্য নাই। আরে না না, কি অবশ্যই উদ্দেশ্য আছে, আমি জানতাম। আচ্ছা, যদি জানিস তাহলে বলে ফেল। বল। আচ্ছা, কয়েকদিন আগে পরিচয় এসে, নাম হচ্ছে ইতি। আর আর কি? আর 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 আমরা ভালো ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড? তোকে দিয়ে কিচ্ছু হবে না। কি হবে না? নিশ্চয় হবে। আচ্ছা, মেয়েটাকে দেখি আমরা। পরে? আরে কি পরে দেখবো, তুই বাসায় নিয়ে আয়। আরে কি এখন এখনই বাসার কি ভাববে? কি আবার ভাববে, কিচ্ছু ভাববে না। পারলে তুই কালকে নিয়ে আয়। হ্যাঁ, কালকে নিয়ে আয়। দেখি দেখি কি বল। আচ্ছা চল। আচ্ছা, এক সেকেন্ড। এই শাড়িটা তোমার জন্য। আমার জন্য শাড়ি? আমি দারুণ কালার কম্বিনেশন। আমার জন্য শাড়ি? হ্যাঁ, বুঝে নাই। ঠিক আছে, সুন্দর হয়েছে শাড়িটা। ঘুমা। একটা মেয়েকে রাস্তায় এতক্ষণ অপেক্ষা করানো কিন্তু ক্রাইম। সরি, যদিও আমি ক্ষতিপূরণ নিয়ে আসছি। আচ্ছা, তাহলে মাফ করা যায়। এবার উঠি। কোথায় যাব আজকে? না হয় আমার মতো ঘুরব, আপনার কমফোর্ট জোনের বাইরে গিয়ে। ওকে, ঠিক আছে। সিট বেল্ট।
কোথায় যাচ্ছি আমরা? আপনাকে একজন দেখতে চাই। কে? সেটা সারপ্রাইজ থাকবে। আরে ভয়ের কিছু নেই, আসেন। ওয়ালাইকুম আসসালাম। এসো মা, এসো। কি নাম তোমার মা? নাসিয়াত রহমান ইতি। ও কিন্তু মিজুদের ভার্সিটিতে পড়ে। আর থাম না, ওর কাছেই শুনি। কি সুন্দর, মাশাআল্লাহ। আসমা, তোমার আর ওর মধ্যে দারুণ একটা মিল আছে, কি জানো? আমাদের দুজনেরই মুখটা খুবই মায়াবী। তুমি আমার মেয়ে হলে তোমার নাম রাখতাম মায়া। তুমি কিছু মনে করো না মা, ও আসলে তেমন কিছু মনে করে কথাটা বলেনি। আমি দুঃখিত মা, ইতি নামটাও অনেক সুন্দর, তোমার সঙ্গে যায়। মায়া নামটা অনেক সুন্দর, আমার বাবার পছন্দের নাম। উনি যখন অনেক খুশি থাকতেন আমাকে তখন মায়া বলে ডাকতেন। আপনাকে দেখে আমার বাবার প্রথম নিকট। বাবা বেঁচে নেই, আমার কাছে মনে হয় এটা একটা দুঃস্বপ্ন। আমার বাবা আমার সাথে লুকোচুরি খেলছে, এই আড়াল থেকে বের হয়ে আমাকে সারপ্রাইজ করে দিয়ে। আমার একটা শূন্যতা আছে, কি জানো? আমি খুব করে চেয়েছিলাম আমাদের একটা মেয়ে হোক। আজকে সেই শূন্যতাটা কেটে গেল। হাসনা, আমরা কিন্তু মায়ের সঙ্গে একসঙ্গে খাবো, রান্নাটা তাড়াতাড়ি সারুন। বসো বা। ঠিক আছে, তোমরা বসে গল্প করো, আমি রান্নাটা দেখি। কি মাথাটা দিব মা? আমি মাথা খেতে পারি না। ও, মাথা খেতে পারো না? তাহলে তোমাকে অন্য একটা টুকরা দিই, এইটা। ঠিক আছে। আরে তুমি তো মেয়েকে বেশ ছেলেকে ভুলে গেছো, তোরটা তুই নিয়ে নে। না, আমি নিবো কেন? তুমি দিতা না, তোর মাকে দে। মা বেগ তো বেগ। আর কিছু দিব বাবা? লাউ না। বাতাস দাও, বাতাস দাও।
আরে না এমনি ঠিক আছে ঠিক আছে মা সৌরভ আমার জন্য একটা শাড়ি এনেছিল কিন্তু এখন মনে হচ্ছে শাড়িটা আমার থেকে তোমাকেই বেশি ভালো মানাবে প্লিজ না করো না নাও থ্যাংক ইউ আন্টি আজকে তাহলে আসি আমার জন্য দোয়া করবেন অবশ্যই তোমার জন্য অনেক দোয়া করেছি আবার এসো মা আমি আগে দিয়েছি একটু যে এখানে রেখে দেন আমি এখানে নেমে যাব আপনাকে ধন্যবাদ আজকের দিনটা এত স্পেশাল করার জন্য আজকের দিনটা আমার আজীবন স্মরণীয় থাকবে আরেকটা রিকোয়েস্ট রাখবেন কি রিকোয়েস্ট এই শাড়িটা কি কালকে পরে আসবেন সাবধানে যাবেন আর পৌঁছে আমাকে টেক্সট করবেন আচ্ছা এক মিনিট দাঁড়ান অনেক বৃষ্টি এটা আপনার লাগবে পরে নিব আমি সমস্যা নেই ইতি হ্যাঁ মা বলো তোর সাথে আমার একটা কথা আছে মা আমি এসে শুনি প্লিজ জরুরি কথা মা প্লিজ আমি এসে শুনবো আমার তো তারা আছে আসি
খুব মানাইছে। এবার বিশ্বাস করে এটা পড়ে নে। কোথায় যাচ্ছি আমরা? Do you trust me? পড়েছি। No cheating. এবার সত্যি কিছু দেখছি না। এটা দেখাই যাচ্ছে। আসেন। গাড়িতে উঠছে, টেনশন নেই কিছু। এই যে দরজা। এই আজকে অন্তত বাসায় নামাই দিই। লাগবে না স্যার, আমি যেতে পারবো। আপনি সাবধানে যাবেন আর পৌঁছে আমাকে টেক্সট করবেন। বাই। বস মা, কোথায় গিয়েছিলি? সুন্দর বাসায়। ও আচ্ছা, শোন মা, তোর সাথে একটা বিষয় নিয়ে কথা বলতাম। জি বলেন মামা। না ইয়ে মানে, তুই যদি চাস, মানে আমরা চাচ্ছিলাম তোর আর রানার বিয়েটা দিতে, তুই যদি মত দিস। তুই ভাব, তাড়াহুড়ার কিছু নেই। আমি কি করব বল? তোর বাবা মারা যাওয়ার পর থেকে তোর মামা আমাদেরকে এখানে এনে রেখেছে। তোর পড়ালেখা, তোর বড় হওয়া, সব কিছুই তার অবদান। আর যার স্বামী মারা যায়, অন্যের বাড়িতে আশ্রয় থাকে, তার বলার আর কিছুই থাকে না, তার নিজের রূপে কিছুই থাকে না। তুই জানিস তুই কি করবি, আমার কোনো উত্তর নেই। তোর বাবা মারা যে আমাদেরকে নিঃস্ব করে গেছে রে।
কিরে কি হইছে তোর? ফোন দিলে ফোন ধরছ না কেন? এমনি এমনি মানে কিছু বল, কি হইছে? তুই কি হেল্প করতে পারবি? না, আমি যে তোর কাছ থেকে এতদিন যা অ্যাডভান্টেজ নিছি সেটার নাম কি আমি হেল্প দিছি? মিজু, ওই যে মায়া তো তোমার সাথেই পড়ে, তাই না? ইতি ইতি ও হ্যাঁ ইতি ইতি তো তোমার সাথে ইউনিভার্সিটিতে পড়ে, তাই না? জি জি আন্টি, ওদের ওর সাথে না আমাদের একটা খুব আপন সম্পর্ক তৈরি হয়েছে। শুধু তো গত 7-8 দিন ধরে কোনো খোঁজ খবর জানি না, ওর সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। তুমি কি ওর কোনো খোঁজ এনে দিতে পারবে? জি অবশ্যই আন্টি, আপনারা কোনো টেনশন করবেন না, আমি দেখতেছি। তুই কোনো টেনশন করিস না দোস্ত, আমি আছি তো, আমি দেখতেছি। আরে আমি তোকে আপডেট দিব, টেনশন করিস না। হ্যাঁ আমি আছি আন্টি, আমি উঠি। সালাম ওয়ালাইকুম আসসালাম। এই তো টেনশন করতেছিস কেন? ও তো বললো খোঁজ বের করে দিবে। যে কোনো চাপ রেখে বিস্ক ক্লাব ট্রাই কেক, চায়ের সাথে আয়েস। তোমার যে আমাকে ভালো লাগে না, অন্য কাউকে পছন্দ করো, তাকে বিয়ে করতে চাও, এটা বলতা, ঠান্ডা মাথায় মেনে নিতাম। আমার পরিবার না আমাকে ওই শিক্ষাটা দিছে, এইভাবে আমার মনে আসা জায়গায় ডুবছিল কেন? মানুষের স্বপ্ন নিয়ে খেলা করতে ভালো লাগে? হ্যাঁ মানুষের ইমোশনে কোনো মূল্য নাই, কোনো ভ্যালু নেই তোমার কাছে? আচ্ছা আমারটা বাদ দিলাম, আমার মা আমাকে দোষ করছে, ওরাও তো তোমার জন্য টেনশন করছে, অতটুকু কদর নেই তোমার মধ্যে? তোরা কেমনে যার নিজের নাই সে কিভাবে কদর করবে? আমি পৃথিবীতে এসে অনেক বড় ভুল করে ফেলেছি, আমার মতো দুর্ভাগ্যবান আর কেউ নেই। বাবা মারা যাওয়ার পর বড় মামাই থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, মাথার উপর একটা ছাদ দিয়েছে, তার আবদার ছিল তার বড় ছেলেকে
বিয়ে করতে হবে। যে মানুষটা পাথর উপরে ছাদ মেরেছে, যে মানুষটা বাঁচতে শিখিয়েছে, তার সাথে নিমুখার আমি করতে পারিনি। যে মানুষটা আমাদের সাথে ছিল আমি তার সাথে বেমানি করতে পারিনি। আমি স্বপ্ন দেখা শুরু করেছিলাম আপনাকে ঘিরে। আপনি আমাকে নতুন করে স্বপ্ন দেখা শিখিয়েছেন, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আমার মতো দুর্ভাগ্যবানদের স্বপ্ন দেখা উচিত না। আপনি আমাকে মাফ করে দিন। তবে কি বৃথা যাবে সবই যেন স্মৃতি পড়ে।